আজ আমরা আমাদের মায়ের সামনে বাবার সামনে আমাদের মুরব্বীদের সামনে উস্তাদদের সামনে বয়সে বড়দের সামনে আমরা আমাদের আওয়াজকে যদি নিচু করি জোরে কথা বলতে আসলে যদি আয়াতের কথা মনে পড়ে আর ইসলামী শিষ্টাচারের উপরে আমল করে যদি আমরা একটু আমাদের আওয়াজকে অবনমন করে ফেলি আওয়াজকে যদি আমরা নামিয়ে ফেলি তাহলে সেই হবে প্রকৃত মুসলমান সে হবে ইসলামী শিষ্টাচারে শিক্ষিত মুসলমান আর এই শিষ্টাচার পরিবার থেকে শেখাতে হয় বাবা মা শেখাবেন সন্তানকে বাবা মা তার বাবা মার সাথে আচরণ করবেন সন্তান দেখে শিখবে সন্তান আবার সেটাকে প্রয়োগ করবে তার সন্তানরা শিখবে এভাবে বংশানুক্রমিকভাবে এই শিক্ষার ধারা মুসলমানদের ঘরে ঘরে যাবে মুসলমান সমাজে সেটা শোভা পাবে কিন্তু আজ আজ সেগুলো আমাদের থেকে হারিয়ে গেছে মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরো বলেছেন ইহুদিদের সম্পর্কে বলতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়াকুলু উনজুরনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু লোক বলতো রাঈনা অর্থাৎ হে রাসূল আমাদের দিকে খেয়াল করে একটু আস্তে আস্তে বলেন আমরা যাতে ধরতে পারি রাঈনা এই শব্দটার একটা খারাপ অর্থ হলো যে আপনি আমাদের রাখাল রাখালি করছেন অতএব রাখাল যেরকম তার দায়িত্বে তার অধীনে থাকা পশুগুলা বা তার অধীনে থাকা যারা আছে সেই পালের দিকে খেয়াল করে আপনি আমার দিকে খেয়াল করেন মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে রাঈর পর্যায়ে রাখার একটা অর্থ এখানে হতে পারে সেজন্য রাঈনা শব্দটা বলা আল্লাহ পছন্দ করেননি শব্দ প্রয়োগ একজন সিনিয়রের সাথে আপনি কিভাবে করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আদব সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সিনিয়রদের সাথে সেটার উপর আমল করতে হবে যে আমরা কিভাবে কথা বলবো শব্দটা কি হবে আজ আমরা আমাদের মা বাবার সাথে আমাদের সিনিয়রদের সাথে কথা বলার সময় কোন শব্দ বলছি কোন শব্দটা তাদের সামনে যায় কি না যায় এই বিবেচনা বোধ তো আজ আমাদের কল্পনায়ও আসে না অথচ এগুলো ছাড়া কেউ কখনো ভালো মুসলমান হতে পারে না আমরা শুধু অনেকে মনে করি ইসলাম শুধুমাত্র সালাত সিয়াম ইসলাম শুধুমাত্র হজ যাকাত ইসলাম শুধুমাত্র এই যে কোরআন হাদিসের কথা বলা শোনা জ্ঞান অর্জন করা এগুলোই শুধু ইসলাম এগুলোতে ইসলামের মূল এবং বেসিক এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর প্রত্যেকটির যে আদব এবং শিষ্টাচার ইসলাম শিখে দিয়েছে সেই শিক্ষাটা ধারণ করাটাও ইসলাম এবং সেটা যদি না থাকে কোন কোন ক্ষেত্রে মৌলিক ইবাদত পর্যন্ত পরিপূর্ণভাবে নষ্ট হতে পারে অহেতুক হতে পারে অর্থহীন হয়ে যেতে পারে যদি শিষ্টাচার না থাকে মহতরম হাজিরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রাঈনা বলবে না রাঈনা শব্দের ভালো অর্থও করা যায় হে রাসূল আমাদের রেয়ায়াত করেন আমাদের দিকে লক্ষ্য করেন একটু আস্তে আস্তে বলেন এটাও নেওয়া যায় কিন্তু এটার যেহেতু একটা বাজে অর্থ হতে পারে সেজন্য আল্লাহ বলছেন এভাবে বলো না তাহলে কি বলবে ওয়াকুল উনজুরনা তোমরা বলো হে রাসূল আমাদের জন্য একটু অপেক্ষা করুন শব্দটা উনজুরনা বলো রাঈনা বলো না এর মাধ্যমে রাসূলের সাথে কথা বলার সময় শব্দ চয়নে সতর্কতা সচেতনতা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা সেই তো জাতি যেই জাতিকে 1450 বছর আগে কোন শব্দ সিনিয়রদের জন্য ব্যবহার করা যাবে আর কোনটা যাবে না কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা কোনটা শিষ্টাচার বহির্ভূত সেই শিক্ষা দিয়েছে আমরা তো তাদের সন্তান আমরা তো সেই জাতি আজ আমাদের মাঝে কেন ভদ্রতা কেন আদব কেন ম্যানার্স থাকবে না কেন আখলাক থাকবে না কেন আখলাকের আকাল চলবে কেন আমরা ইসলাম প্রচারের নামে সোশ্যাল মিডিয়াতে বেয়াদবি করব শিষ্টাচার বহির্ভূত কাজ করব যে ব্যক্তি নিজে তালেবুল ইলম নিজে শিক্ষার্থী হয়তো কোরআন হাদিস দু চারটা জেনেছি শিখেছি অথবা সামান্য মাদ্রাসায় দু চার কলম পড়েছি সিনিয়র একজন আলেমে দিন হয়তো তার কোনো একটা ত্রুটি হয়েছে অথবা ব্যাখ্যা সাপেক্ষ কোনো কিছু পাওয়া গেছে এবার তার ব্যাপারে আমি যখন কলম ধরছি তার ব্যাপারে আমি যখন কথা বলছি তখন আমার মুখ দিয়ে কি শব্দ বের হচ্ছে তাকে আমি কিভাবে মূল্যায়ন করছি কোন শব্দ দিয়ে তার সম্পর্কে আমি মন্তব্য করতে যাচ্ছি সেই বিবেচনা বোধ আজ আমাদের মুসলমান তো সাধারণ মুসলমান তো দূরের কথা প্র্যাকটিসিং মুসলমান যারা নিজেদেরকে আমরা দায়ী বলছি যারা নিজেদেরকে আমরা ইসলাম প্রচারক বলছি তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে সেই বিবেচনাটুকু পর্যন্ত আমাদের মাথায় থাকে অথচ ইসলাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে আমরা আদব শেখার জাতি আমরা সেই জাতি যেটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়নের সতর্কতা কোরআনের মতো পাইকারি কিতাব যেখানে খুচরা কথা বলার সময় নেই খুচরা কথা বলার সুযোগ নেই অনেক মৌলিক কথা সেখানে বলতে হবে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদব এভাবে ধরে ধরে খুঁটে খুঁটে একটা একটা করে শিক্ষা দিয়েছেন অতএব আমরা কখনো বেয়াদবি করতে পারি না
আমরা কারো ভুল ধরতে গিয়ে বেয়াদবি করতে পারি না, আমরা কারোর সাথে মতপার্থক্য করতে গিয়ে বেয়াদবি করতে পারি না, আমাদের শব্দ চয়ন হবে সর্বোচ্চ সম্মানজনকভাবে, বিশেষ করে বয়সে বড়, এলেমে বড়, সিনিয়র ওস্তাদ বাবা মা এবং আমাদের যারা যেই লেভেলে উপরে আছেন এমনকি সমপর্যায়ের আছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে মুসলমানের মধ্যে কোনো ঘাটতি ত্রুটি কমতি থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোচ্চ ভদ্রতা এবং আদবের যে গুণ সেটা ধারণ করার তৌফিক দান করুন। আমি মোহতরম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন আরো শেখাচ্ছেন, দেখেন রাসূলের প্রতি আদব কি হবে, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অন্যকে যেরকম নাম ধরে ডেকে ফেলো ডাকো, রাসূলকে সেভাবে ডাকবে না, রাসূলকে ডাকতে গিয়ে হে আল্লাহর রাসূল বলে ডাকবে, হে আল্লাহর নবী বলে ডাকবে, সম্মানজনকভাবে ডাকবে, নাম ধরে ডাকবে না। আজ আজ আপনি দেখুন 1450 বছর পরে আজকের সমাজ নাম ধরে ডাকাকে আমরা, বাবাকে যেনতেন ভাবা ডাকাকে আমরা সভ্য এবং ভদ্র পরিবারগুলোতে দোষণীয় মনে করি, যদিও সেগুলো উঠে যাচ্ছে, কিন্তু 1450 বছর আগের সেই বাস্তবতায় চলে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষাচ্ছেন মুসলমানকে যে খবরদার রাসূলকে অন্যদের মতো ডাকা যাবে না, তাহলে বোঝা গেল নিজের বাবাকে ডাকার সময় দোস্তদের মতো করে অন্যদের মতো করে ডাকা যাবে, নিজের মাকে ডাকার সময় অন্যদের মতো করে ডাকা যাবে, সে ডাকের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা মাখা, সে ডাকের মধ্যে থাকতে হবে মায়া মাখা, সেই ডাকের মধ্যে থাকতে হবে আনুগত্য, সেই ডাকের মধ্যে থাকতে হবে ভালোবাসা, সেই ডাকের মধ্যে থাকতে হবে আন্তরিকতা, সেই ডাকের মধ্যে থাকতে হবে বিনয়। যদি না থাকে তাহলে আপনি হয়তো নামাজ কালাম পড়েন, আপনার হয়তো দাড়ি টুপি আছে, আপনি হয়তো কোরআন হাদিসও জানেন, আপনি হয়তো আলেমও, কিন্তু আপনি কখনো ভালো মুসলমান না। ভাইরা আমার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী যে আমলটা তোলা হবে, তিরমিজির হাদিস অনুযায়ী সে আমল কোনটা, মানুষের সুন্দর আচরণ, মানুষের সুন্দর। আজ মুসলমানদের মধ্যে আমাদের আখলাক এবং সুন্দর আচরণের আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে, আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু এটা নাই, যার কারণে আমরা পিছিয়ে আছি। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাহুল্লাহ রচিত এক কালজয়ী গ্রন্থ, এটার একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাতা ইমাম ইয়ামানি রাহিমাহুল্লাহ তিনি তার ভূমিকায় লিখেছেন, এই কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তার ভূমিকায় তিনি লিখেছেন, আজ মুসলমান যত কারণে পিছিয়ে আছে, আমরা যত কারণে আজ আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নানা দিক থেকে নিগৃহীত, সেই কারণগুলো যদি অ্যানালাইসিস করা হয় তার মধ্যে একটা কারণ এটাও মৌলিক কারণ যে আমাদের মধ্যে আজ ইসলামের সে আদব শিষ্টাচার হারিয়ে গেছে, যার কারণে আমরা পিছিয়ে আছি। মহতরম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন গোটা কোরআন জুড়ে, আমরা সেই আদব এবং শিষ্টাচার আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করব, সেখান থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাথে আমরা আদব এবং শিষ্টাচার দেখাবো। এবারে আসা যাক তৃতীয় পর্যায়ের শিষ্টাচার, আমরা আল্লাহর সাথে আদব কেমন হবে সেটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব কেমন হবে সেটা বলেছি, এবং এই আদবগুলোর মধ্য দিয়ে আমাদেরকে মূলত আমাদের জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি ছোট বড় কাজে কিভাবে শিষ্টাচার এটা খেয়াল করে চলতে হবে সে শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আদব ধারণ করার তৌফিক দান করুন। মোহতরম হাজেরিন তৃতীয় প্রকার হলো অন্য সবার সাথে শিষ্টাচার, সবার সাথে শিষ্টাচার, আমি বিস্তারিত বলবো না সময় কম, সংক্ষেপে বলি, দেখুন ইসলাম অন্যদের তো বটেই, আপনার নিজের প্রতি নিজের আদব এবং শিষ্টাচার কি হবে, আপনি কিভাবে চলবেন সে শিক্ষা দিয়েছে কোরআনে কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন আপনি যখন হাঁটবেন সে হাঁটা সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকসিদ ফি মাশি, তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, খুব তাড়াহুড়া করে হাঁটবে না, আবার খুব বেশি ধীরে ধীরেও হাঁটবে না, হাঁটবে মধ্যম গতিতে। আপনার আওয়াজ কেমন হবে কথার সেটা বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে খুব কর্কশ বিকট আওয়াজ যেন না হয়, আবার একেবারে মিনমিনানি আওয়াজও হবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আদব দেখুন কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, সে শিক্ষা আল্লাহ দিচ্ছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের সাথে আমাদের আদব কি হবে সে সম্পর্কে শিক্ষা দিয়েছেন, মা বাবার সাথে কি আদব হবে, তাদের সাথে যখন কথা হবে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন, মা বাবার সাথে কিভাবে আদব রক্ষা করতে হবে, রেয়ায়েত করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে যত আদবের কথা বলেছেন সেগুলো দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা করার বিষয়, আমরা সেদিকে যাব না। এরপরে আসি শত্রুর সাথে কেমন আদব হবে, সেই শিক্ষাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বলো শত্রুর সাথে আমাদের আচার আচরণে আবার কিসের আদব? আদব অনেক আছে, তোমাদের একটা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা, তুমি তোমার বন্ধু যাকে ভালোবাসবে তাকে ভালোবাসলে কিছু হাতে রেখে ভালোবাসিও, সব উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলো না। কিছু লোক আছে কাউকে ভালোবাসলে এত উজাড় করে ভালোবাসে যে ভালোবাসতে বাসতে লাগামহীন হয়ে গিয়ে একটা পর্যায়ে এমন সব কথাবার্তা তার কাছে বলে ফেলে, আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা, সে একদিন তোমার শত্রু হয়ে যাবে, তখন তোমার সব ভেতরের খবর সে জেনে যাবে, তুমি আক্ষেপ করবে হায় সব বলে দিলাম। এই জন্য বন্ধুতার মাত্রা জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আদব বন্ধুতার ক্ষেত্রে মাত্রা জ্ঞান কি থাকবে। একইভাবে শত্রুতার কথা বলতে গিয়েও বলেছেন, ও আবগিদ বাগীদাকা হাউনাম্মা, তোমার যার সাথে শত্রুতা আছে, মনোমালিন্য আছে, দূরত্ব আছে, মনে কষ্ট আছে, তার সাথে শত্রুতা করলেও একেবারে মাজায় গামছা বেঁধে লেগে যেও না, বরং হাতে রেখে বলো, পরিমিত ভাবে করো, পরিমিতি জ্ঞান রেখো, কারণ আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা, কারণ সে একদিন তোমার কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, তখন তোমার কাছে খারাপ লাগবে যদি অনেক বেশি তার প্রতি রূঢ় এবং রুষ্ঠ আচরণ করে থাকো। এই যে একটা বিষয়, বন্ধুর সাথে কিভাবে বন্ধুতা করবেন, তার নীতি কি হবে, তার নিয়ম কি হবে, তার সিস্টেম কি হবে, তার মাপ কি হবে, শত্রুর সাথে শত্রুতা করবেন সেক্ষেত্রেও মাপ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঠিক একইভাবে একজন ভিন্ন পথের মানুষ, এই পয়েন্টটা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার, এই পয়েন্টটার উপরেই অন্তত ঘন্টা খানেক আলোচনা হওয়া দরকার, যার সাথে আপনার ভিন্ন মত আছে কোন একটা মাসআলাতে, একাধিক মাসআলাতে, কোন হাদিসের ব্যাখ্যাতে, কোন আয়াতের ব্যাখ্যাতে, ইসলামের কোন একটা কনসেপ্ট বিষয়ে আপনার সাথে কারোর ভিন্ন মত আছে, আপনি তার সাথে কেমন আচরণ করবেন, এই বিরোধিতাটার ক্ষেত্রে আদব কি হবে, বিরোধিতার ক্ষেত্রে ম্যানার্স কি হবে, নিয়ম কি হবে, সিস্টেম কি হবে, সেই শিক্ষাও কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছে।